আজকে ডিবি অফিসে এসেছি। ডিবি অফিসে আসার কারণটা হচ্ছে আপনারা যদি কথা বলেন, আমি আসলে কথা বলতে পারছি না, আমি এগুলোতে ইউজ টু না। হ্যাঁ আচ্ছা, আজকে আমার ডিবি অফিসে আসার কারণ হচ্ছে আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা, এবং আমরা সব ক্ষেত্রে সব প্ল্যাটফর্মের মানুষ যারা বিপদে পড়ি বা স্পেশালি আমরা সাইবার বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হই, তারা স্পেশালি আমাদের অনেক তারকারাই এখানে আসে, হারুন স্যারের হেল্প নেয়। আমিও তার ব্যতিক্রম নই। আজকে আমি আপনাদের তারকা, আমি আপনাদের জন্য তারকা, আপনারাও আমাদের জন্য। আমি তানজিন তিশা আজকে এখানে এসেছি শুধুমাত্র, লাস্ট কিছুদিন ধরে আমি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি, এবং আমি কোনো স্ট্যাটাস দিয়ে কোনো কিছু যদি আপনাদের কাছে আমি ক্লিয়ার করতে চাই, সেটারও আমি বুলিং হচ্ছি, হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। সো আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে বা ডিবি অফিসে আসলে আমি তাদের একটা হেল্প পাবো, এবং তাদের হেল্পে তাদের সহযোগিতায় আপনাদের কাছে কিছুটা ক্লিয়ার করতে পারবো, যার কারণে আজকে আমার ডিবি অফিসে আসা। এবার আপনাদেরকে এই বিষয়টা আপনারা প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ডিবি অফিসে আসার মেইন কারণই হচ্ছে এটা। একজন স্পেসিফিক সাংবাদিককে আমি একটা কথা বলেছি, আমি সবাইকে বলিনি, স্পেসিফিক একজন সাংবাদিক যার নাম উল্লেখ করে আমি বলছি, আমি জানি না সে আজকে এখানে আছেন কিনা। সে হচ্ছে চ্যানেল 24 এর তামিম নামে একজন ছেলে, তামিম নামে একজন সাংবাদিক। সে আমাকে একটা টেক্সট করে, আমি অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম, আপনারা সবাই জানেন, আপনারা অনেক নিউজ করেছেন, আমার আসলে শারীরিক সেই অবস্থা ছিল না যে আমি আপনাদের কারো ফোন ধরবো। বাট একজনের টেক্সট পেয়ে, তামিম নামে একজন সাংবাদিকের টেক্সট পেয়ে আমি তাকে কল ব্যাক করি, এবং এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন আমি কি টেক্সট পেয়ে তাকে কল ব্যাক করি। টেক্সটটা এমনই ছিল যেটা আমি একটা নারী হিসেবে, আমার জন্য অনেক সেন্সিটিভ, এটা তারকা না শুধু, যে কোনো নারী, আপনাদের ঘরে মা আছে, বোন আছে, এবং যে আমাকে এই কোশ্চেনটা করেছে তারও নিশ্চয়ই মা আছে, বোন আছে, বউ আছে, তাদেরকেও এই কোশ্চেনটা সে করতে পারে না যে কোশ্চেনটা আমাকে করেছে। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করবেন যে আমাকে কি কোশ্চেন করা হয়েছে, সেটা আমি মুখ দিয়েও এতগুলা মানুষের সামনে আনতে আমার মুখে বাধবে ভাইয়া? আপনারা যদি পার্সোনালি আমার কাছ থেকে টেক্সটটা দেখতে চান আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আপনারা বিচার করবেন। একজন সাংবাদিক, সে তো আমার সহকর্মী, সহকর্মী কিনা বলেন, আপনারা কি আমার সহকর্মী? আজকে কি আপনাদের জন্য আমি আজকে এখানে, রাইট? আমাদের জন্য তো আপনারাও আজকে এখানে। তাহলে একজন সহকর্মীকে, একজন নারী সহকর্মীকে, একটা নারীর সেন্সিটিভ পয়েন্ট নিয়ে সে কিভাবে একটা কোশ্চেন করে? আপনারা যদি শুনেও থাকেন, আমি মাত্র হসপিটাল থেকে এসেছি, আমার মানসিক শারীরিক অবস্থা ভালো না, আপনারা কি আমাকে কোশ্চেন করতে পারেন? আপনাদের মা বোন নেই, আমি কি আপনাদের বোনের জায়গায় পড়ি না? সো যখন আমাকে এই কোশ্চেনটা করা হয় আমি তাকে কল ব্যাক করি, আমি তো কারো ফোনও ধরতে পারিনি, বাট আমি তাকে কল ব্যাক করি, ব্যাক করে আই গট হাইপার অবশ্যই, আমি তখন তাকে হুমকি দেই এভাবে, এবং আমি তখন রাগ করে জিদ করে আমি তাকে বলি যে আপনারা যা লেখেন লেখেন, এতে আমার কোনো আপত্তি নেই, বাট একটা নারীর সেন্সিটিভ পয়েন্ট নিয়ে যদি লেখেন তখন আমি আপনার বিষয়ে মামলা করব, ওর আমি উড়িয়ে দিব। তখন এই কথাটা বলা, আমি কিন্তু স্পেসিফিক তামিম নামে ছেলেটাকে বলেছি যে কিনা চ্যানেল 24 এর, আমি কিন্তু আপনাদেরকে বলিনি, কারণ আপনারা কিন্তু আমার সহকর্মী, আপনারা কিন্তু আমাকে নিয়ে ভালোও লিখেছেন খারাপও লিখেছেন, বা যে কোনো তারকাকে নিয়ে। সো তারপরে সে যেটা করেছে, আমার অডিও রেকর্ডটা সে ফাঁস করে দেয়, কিন্তু সে কিন্তু একটাবার এটা বলেনি সে আমাকে কি কোশ্চেন করেছে। আমি কোশ্চেনটা নিজের মুখ দিয়ে বলবো না, আপনাদেরকে পার্সোনালি আমি এই কোশ্চেনটা দেখিয়ে দিব, ঠিক আছে? এটা কোনো ইতি, আরেকটা কথা, একটা সাংবাদিক কখনো, মানে সে যদি মিডিয়া কর্মী হয় আমি তাকে সাংবাদিক হিসেবে গণ্য করি না, আই এম সরি, সে যেই আমাকে কোশ্চেন করেছে আমি তাকে সাংবাদিক হিসেবে গণ্য করি না, আপনারা হয়তো জানেন, সে কি আমাকে এই কোশ্চেনটা করতে পারে? হ্যাঁ 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 আমরা সবাই চাই আমাদের একটা সুস্থ,
আমি আজকে এসেছি শুধুমাত্র এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার করতে। একটা কথা বলি, ব্যাপারটা যদি কোন সহকর্মী বলেও থাকে, আমার মনে হয় না এটা কোন সাংবাদিকের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে পড়ে যে আপনি একটা নারী তারকাকে এই কোশ্চেন করতে পারবেন। আপনাদের রুলস এন্ড রেগুলেশনের মধ্যে কি এটা পড়ে? এটা কি এথিক্সের মধ্যে পড়ে? এথিক্সের মধ্যে পড়ে? ফোন দেওয়া যেতে পারে। আমি শারীরিক এবং মানসিক ভাবে আমি অসুস্থ ছিলাম এই টাইমে, আই এম সরি। আমার কাছে মনে হয় সে যদি আমার কোন সহকর্মী ভাই হয়, সহকর্মী সাংবাদিক হয়, সে কখনোই আমাকে কোশ্চেন করতে পারে না। এটা এটা কোন সাংবাদিকের এথিক্সে পড়ে। সহকর্মী যেহেতু বলছেন, আসলে একসাথে কাজ করতে গেলে দুঃখ সুখ সবকিছু একসাথে প্রশ্ন করা যেতেই পারে, সেক্ষেত্রে আপনি কেন তাকে? আমার কাছে মনে হয় আমি তাকে ব্লেম করছি, আমি এখনো তাকে ব্লেম করব। ভাইয়ারা, আপনারা সাংবাদিক, আমি আপনাদেরকে সম্মান করি, আমি ভালোবাসি, কারণ আপনাদের জন্য আজকে আমি তানজিন তিশা হয়েছি, আমি এখানে দাঁড়িয়ে আছি। সো আমার কথা হচ্ছে, সে যে কোশ্চেনটা আমাকে যে মোমেন্ট করেছে, আমি শারীরিক এবং মানসিক ভাবে আমি তখন সুস্থ না। সেটা দেখে বোঝা যায় না, সামনাসামনি না দেখলে তো বোঝা যায় না। কথা বলতে হচ্ছে ব্যক্তিগত লাইফ, ব্যক্তিগত লাইফ আপনাদের সবার এবং অডিয়েন্সের দর্শকদের ব্যক্তিগত লাইফ তো আপনাদের সবার আছে, আমারও আছে, প্রত্যেক তারকার আছে। আপনারা আমার ব্যক্তিগত লাইফ নিয়ে লিখতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, আমি লাইভেও বলেছি। কিন্তু ব্যক্তিগতরও একটা লিমিট আছে। আপনি যে একজন ফিমেল তারকাকে একটা কোশ্চেন করবেন, আই এম সরি, আপনারা এখন আমাকে সাংবাদিকরা আপনারা আমাকে ঘিরে ধরলেও আমি মানবো না যে সে রাইট বলেছে। যে সহকর্মী অনেক কিছু বলতে পারে, আমি আরেকটা রেকর্ড দেখলাম যে আমার কোন সহকর্মী বলেছে যে কোন সহকর্মী না, সে কোন সহকর্মী না, এগুলো বানানো। আমার কোন সহকর্মী এটা বলতেই পারে না, বিকজ আমার সহকর্মী জানে যে আমি গরিব মানুষের পাশে কতটুকু দাঁড়াতে পছন্দ করি, আমি মানুষের সাথে কেমন ব্যবহার, আমার ফ্যামিলিয়ার ব্যবহার। আমার কোন সহকর্মী এরকম মিথ্যা কথা বলতেই পারে না। সো এগুলো বানানো। আপনার সহকর্মীদের আড়াল করার কোন চেষ্টা করছেন কি? না না না, সাংবাদিক সত্যের কথা বলবেই, কখনোই না। এবং না, গণমাধ্যম কর্মীর একজন কর্মীর কথা আমি বলছি, আমি বলেছি এই সেনসিটিভ ওয়ার্ডটা নিয়ে যারা লিখবে আমি তাদের ব্যাপারে মামলা করব। হ্যাঁ, আমি আমি রাগ করে জিত করে বলেছি উড়িয়ে দিব, অবশ্যই বলেছি। কিন্তু আমি কিন্তু অবশ্যই বলেছি যারা সেন্সিটিভ, অবশ্যই ভাইয়াদেরকে আমি একটা কথা বলতে চাই, অবশ্যই আমি রাগ করে একটা কথা বলেছি। এটা সে যেমনটা ভুল করেছে হয়তো আমিও এটা ভুল করেছি, যেমন আপনাদের খুব খারাপ লাগছে চিন্তা করে তানজিন তিশা এই কথাটা বললো উড়িয়ে দিবে আমাদেরকে, এটা কিন্তু আপনাদের জায়গাতে আপনাদের খারাপ লেগেছে, বাট এটা কিন্তু আপনাদের এথিক্স এর জায়গা থেকে আপনাদের চিন্তা করতে হবে। একটু কথা বলি, আপনারা এই ব্যাপারে কি আইনগত ব্যবস্থা দিবে বা কি উদ্যোগ হচ্ছে এই ব্যাপারে? এই ব্যাপারে এই ব্যাপারে বিস্তারিত কথা আমাদের ডিবি চিফ স্যার বলবে। একটু শোনেন আপনারা, আমাদের ডিবি প্রধান স্যার বলবেন এই ব্যাপারে কথা, সে আছে উপরে। আপনারা এই ব্যাপারে কথা যা আছে তাকে একটু কাইন্ডলি, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আমি যদি ভুল ক্রমে একটা ওয়ার্ড ইউজ করে থাকি যেটা আপনাদের মনে কষ্ট পাবে সেটার জন্য আমি দুঃখিত, অবশ্যই। কিন্তু কিন্তু হ্যাঁ, আমি আর কিছু বলছি না, বাট আপনাদের সবাইকে আমার জানানো দরকার ছিল যে একটা ওয়ার্ড। স্যার কথা বলুন, স্যার কথা বলুন, এই আসছে ভাই, আসছে আসছে আসছে, গণমাধ্যম কর্মীদের উপরেই তীর দিয়েছিলেন যখন আমি একজন গণ একজনের উপরে আমি তীর দিয়েছি, সে চ্যানেল 24 তামিম, আমি আর কারো বিরুদ্ধে কিছু বলিনি। থ্যাংক ইউ সো মাচ।